হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন সোহা অনেক বেশি রেগে ফায়ার হয়ে আছে আমার উপর, কারণ একটাই, আমি কেন ওর নগদ নিয়ে কথা বলেছি। আমার টাকা মানে হচ্ছে ওর টাকা, আর ওর টাকা মানে হচ্ছে অনলি ওরই টাকা। সো গাইস, রেগে আমার ফোনে ট্রান্সফার করে দিল, ওর ব্যালেন্স জিরো অ্যান্ড আমার ব্যালেন্স হয়ে গেল ভরপুর। যাই হোক, রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা, অনেক ব্যর্থ চেষ্টা, এত বেশি সিরিয়াস ছিল যেটা আমি ভাবিও নাই, কান্না করে দিয়েছে আমার বউটা। আমার অনেক মায়া লাগতেছিল, যার কারণে আমি আবার পরবর্তী সময়ে ওর ফোনে ট্রান্সফার করে দিই। তবুও রাগ ভাঙাতে পারি নাই। ওর জন্য একটা কসমেটিক্স আইটেম ছিল যেটা আমি ওকে এখন গিফট দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করব, কিন্তু তাতেও কাজ হয় না। এরপর ফোনটা দিলাম, বললাম দেখো তোমার টাকা তোমাকে দিয়ে দিছি, চেক করে দেখো। টাকার জন্য কান্দতেছে গাইস, আপনারা দেখছেন, সবাই দেখছে, আমি যদি একটা টাকা নিয়ে থাকি তারপর বইল দেখো, চেক করো, চেক করো, আগে চেক করো। এই যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, আর টাকা আসে নাই তো, টাকা আমি তো লক জানি না তোমার পিন, দেখো একবার চেক করে দেখো টাকা আসছে কিনা। আর এখানে কি নিয়ে আসছি দেখো, তোমার রাগ এখনই কমে যাবে। আরে দেখবা তো কি আনছি, দেখো কি কি নিয়ে আসছি, দেখো কি, আমি নাম জানি না, দেখো সামান্য, খুশি এবার, খুশি মূলত আমার ঝগড়াটা হয়েছে এই কারণে, মানে আমার টাকা দিয়ে সব, মানে আমার টাকা সবার জন্য, ওর টাকা শুধু ওর জন্য। এই যে এগুলো কি কি আমাকে দেখাও একটা একটা, এখন যে গিফট পাইছে না সব শেষ, বলো কে দেখছেন, বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এটা প্যাকেট যা ছিঁড়ে ফেটে গেল, এটা কি ফিক্সার, কিসের ফিক্সার এটা, ও সেটিং সেটিং স্প্রে, আর এটা হ্যারে টাকা টাকা টাকার জন্য যত যুদ্ধ। হ্যাঁ আমি খারাপ, আমি বলছি আর কাউকে, কেউ আপনাদের কাউকে বলতে হবে না, আমি নিজেই বলছি আমি খারাপ, না আমি আমি বলেছি। আর তুমি গিফটগুলো দেখাও, গিফটগুলো দেখাও, ব্রাশগুলো দেখো, দেখছো কত সুন্দর সুন্দর ব্রাশ নিয়ে আসছে তোমার জন্য। এটা হচ্ছে মেকআপ ব্রাশ সেট, আর এখানে কি আছে, এটা হচ্ছে প্রাইমার, মেকআপের শুরুতে এটা দেয় প্রাইমার, এটা হচ্ছে আইলাইনার, আর এটা হচ্ছে মাসকারা। সো এই ছিল ঈদের মেকআপ আইটেম, আর কি লাগবে, আর কিছু লাগবে, মার্কেটে গেলে জ্বালাবো নাকি আর। হ্যাঁ আমি আমি আমাকে লাগাই দাও, দাও আমাকে দাও, এমন একটা বউ আসলে কি বলবো, খাইতে পাইলে গিফট পাইলে খুশি হয়ে যায়। এখন ঠিক আছে, সব ঠিকঠাক, কোনো তো ঝামেলা হয়, অসুবিধা তো নাই। আচ্ছা কোনো সমস্যা আছে এখন আর, সব সব সমস্যার সমাধান, তোমার গিফট দিলাম, টাকা ফেরত দিয়ে দিলাম, আর কিসের ঝামেলা, কাচ্চি কাচ্চি নিয়ে আসবো, কাচ্চি শর্মা নিয়ে আসবো, পিৎজা বার্গার সেভেন আপ মোজো স্প্রাইট নাচোস আর কোনো কিছু লাগবে, হ্যাঁ ফুচকা বেলপুরি। সো এই হচ্ছে এই অবস্থা গাইস, দেখেন এই সব গিফট পেয়ে এখন খুশি, অবশ্যই গিফট পেয়ে খুশি, বাট তোমার কাজ করবে খুশি, সব প্যাকেট করি, তো এই ড্রেসটা হচ্ছে সেই রোজা ফ্যাশন থেকে নেওয়া গাইস, দেখুন দাঁড়াই গেছে,
না একটার পর একটা একটার পর একটা ড্রেস অর্ডার করতেছে, মনে হচ্ছে যেন টাকা, এই ড্রেস অর্ডার করার টাকাগুলো কে দেয়? আমার অ্যাকাউন্ট থেকে যায় কেন? তোমার তোমার নগদ থেকে যায় না কেন? আমি বউ, ও আমি বউ তো দিবা না, ঠিক আছে আমি বউ। যাই হোক থ্যাংক ইউ। দেখেন গিফট আর জামা নিয়ে বসে আছে।